না আর্জেন্টিনা জিতলে আমি জিতা উপলক্ষে দর্শকদের একটা গান উপহার দেবো। না এটা তো রেগুলার, আপনি চাইলে প্রতিদিন 10টা গানও দিতে পারেন, ভিন্ন কিছু করার প্ল্যান আছে? না ভিন্ন কিছু আমরা দর্শকদের একটা গান উপহার জিতা উপলক্ষে দেবো। তারপরে যেহেতু দলকে ভালোবাসে, দল জিতলে অবশ্যই আমার যারা ভক্ত আছে কাছের ভক্ত তারা জিতার দিনে পরের দিনে আমরা মিষ্টি রাখবো, যাই যাই আসবে সবাই আসে মিষ্টি খাই দেয় ভক্তরা। হ্যাঁ জি কদিন আসবে মিষ্টি খাওয়াবো সবাইকে আমি। না হারে গেলে আর গাইবো কেন, জিতার গান গাইবো আমি। আচ্ছা আমরা সর্বশেষ একটা প্রশ্ন করি, আপনি যেহেতু নির্বাচন করবেন, আপনি কতটুকু আশাবাদী যে আপনি এমপি হবেন? আশা তো সবাই রাখে ভোটে যাওয়া, সবাই দাঁড়ায় খেতে নির্বাচন জিতার জন্য, তবে বাদ বেগেটাও বড়ালার ইচ্ছে। আমি তো অল টাইম জিতার আশা রাখি অল টাইম। আপনি কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যত এমপি প্রার্থী আছে সবার ভিতরে যে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি একবার যোগ্য প্রার্থী? না যোগ্য কতটুকু তা বলতে পারবো না, তবে সুষ্ঠু নির্বাচন হলে আমি 100% নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারে আমি নির্বাচনে জিতবো। মানে যোগ্য প্রার্থী অবশ্যই আপনি, কারণ নিজেকে যখনই যোগ্য মনে করবেন তখনই তো আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেবেন, তাই তো? না আমি তো নিজেকে জল বলি না আমি সব কিছুর মধ্যে যোগ্য, তাহলে হবে না। জনগণ আমাকে যোগ্য মনে করলে কিন্তু ভোট দেবে, যোগ্য মনে না করলে করলে তারা ভোট আমাকে দেবে না, আমাকে কেন ভোট দেবে, তাদের যোগ্যই না মনে হয়। তাহলে আমরা আমরা বুঝলাম যে আপনি যতগুলো প্রার্থী আছে সবার ভিতরে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আপনি নির্বাচনে এমপি হবেন, সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই এমপি হবো আমি আশা রাখি। আচ্ছা একটি বিষয় যেটা আলোচনা করতে হয় পুরো বাংলাদেশে, এটা আলোচনা হচ্ছে শরীফুল রাজ, তিনি কয়েকটা সিনেমা করেছেন বেশ ভালো চলেছে, তার সম্মানই তিনি দাবি করেছেন, পারিশ্রমিক দাবি করেছেন 30 লাখ। এটি নিয়ে অনেকেই বলছে, বিশেষ করে প্রযোজক ইকবাল বলছে আমি তোকে 3 টাকাও দিব না বা 3 লাখ টাকাও দিব না। আপনার কাছে কি মনে হয় একজন অভিনেতা যদি পরিশ্রম করে একটা সিনেমা যদি কন্টিনিউ করে তারপর যদি এক সিনেমা করতে যায় এক সিনেমা না হাতে নেয় তাহলে তার দামটা এরকম রাখা উচিত বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময়ে? বাংলাদেশের প্রেক্ষাপটে তো এরকমই, আমরা নতুন কিছু না যে আমরা একটা গান বলেন একটা নাটক বলেন একটা সিনেমা বলেন যেটাই বলেন না কেন রাতারাতি হলে একটা গান দিলে একটু হিট হয় পরের দিনে তাদের রূপ চেঞ্জ হয়ে যায় যে আমরা আজকের পর থেকে আমরা মানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা আর্টিস্ট হয়ে গেছি, আমার মনে তখন প্রোডিউসারকে মনে মনে করে আমার ছাড়া তো আর চলবে না, সে তখনই রাত্রেবেলায় মনে থেকে সকালবেলা ঘুমার থেকে ওটা বলে আমাকে এত টাকা না দিলে আমি সিনেমা করবো না, সে যদি চলচ্চিত্রকে ভালোবাসতো তাহলে সে 30 লাখটা কেন ছাড়ে, সে আরও 10টা 15টা 20টা সিনেমা করে চলচ্চিত্রকে বাঁচানোর চিন্তা ভাবনা করবে, চলচ্চিত্র বাঁচে তাহলে সে একদিন সে 30 লাখ টাকা কিন্তু হবে। যেমন আমাকে সাকিব ভাই একদিনে কিন্তু 30-40-50 লাখ টাকা হয়নি, সে কিন্তু 50 লাখ টাকা নিতে কিন্তু অনেক কেমিক্যাল করেন সংগ্রাম লড়াই করার পরে তার 30-40 লাখ টাকা সে নেয়, সে 2টা সিনেমা করে কী হিসেবে 30 লাখটা দাবি করে, সে চলচ্চিত্রকে ভালোবাসে না বলে এই কথা বলে, চলচ্চিত্রকে ভালোবাসলে সে সিনেমা করতো, 30-40 লাখ টাকা জীবনেও চাইতো না। আর সবাই বলছে যে 30 লাখ টাকার মতো চাওয়ার মতো সে যোগ্যতা 3 লাখ টাকা বলছে, এ কথা ঠিক বলছে, সে 30 লাখ টাকা হওয়ার মতো সে আর্টিস্ট এখন তো হয়নি। বাংলাদেশের সিনেমা হল কমে গেছে আপনি নিজেও জানেন, সিনিপ্লেক্সে মানুষ যায়, তার যে সিনেমাগুলো বিশেষ করে পরান বেশি হিট হয়েছে এটা সবাই জানে, এটা আমরা স্বীকার করি, কিন্তু একটা সিনেমা সুপার ডুপার হিট হওয়ার পরেই এই দাবিটা? সুপার ডুপার হিট পড়ানো হয়েছে ভালো কথা, ইদিতদের জন্য পড়ানো পরে তো দাম ইয়ে করলো, তো সেই সুপার ডুপার হিট করতে পারলো না কেন, ঠিক আছে পরে তো তার তো আর একটা সিনেমা রিলিজ হয়েছে সেটা সুপার ডুপার হিট করতে পারলো না কেন, তো সুপার ডুপার হিট না হলে একটা দিয়ে তো সুপার ডুপার হিট তো বলা যায় না, একটা দিয়ে সুপার ডুপার হিট বাংলাদেশ থেকে মনে করেন কিংকাং হয়ে গেছে হয়নি, তবে একটা সিনেমার পরে উনি আরও 10টা সিনেমা উপহার দিক আরও দর্শক ধরুক আরও হল বসাক তাহলে বলবো না, সে একের পর এক হিট সিনেমা দিয়েছে, ওনার সিনেমার 3টা সিনেমার মধ্যে 1টা সিনেমা হিট আর 2টা তো ফলক খাতে। বাংলাদেশে কোন নায়ক আছে যে তাকে নিয়ে প্রযোজক সিনেমা করলে টাকা উঠে আসবে? তার উপরে ভরসা নেই, এখন সাকিব ভাই গেলে ভরসাও করতে পারে, সাকিব ভাই গেলে সিনেমা করলে সে কোনো প্রযোজক কোনো হল মালিক দূর বলতে পারে যে আমি হলে যে সাকিব খান গেলে আমি 5 কোটি টাকা দিচ্ছি আমি তুমি সাকিব গেলে সিনেমা বানাও আমি তোমাকে ইস্টমোট লিখে দেবো তোমাকে 5 কোটি টাকা ব্যাগ এনে দেবো, এমন কেউ প্রোডিউসার বলতে পারে জোর গলায় যে সাকিব গেলে সিনেমা বানালে 5 কোটি টাকা, কিছু হোক সিনেমা হল নেই, আগে সিনেমা আগে এখন বর্তমানে 100 থেকে 150 হল রানিং ঈদের মধ্যে তাও সব মিলে, আর এখন রানিং হিসেবে 60 থেকে 70টা হল, তো 70টা হল মনে করেন প্রতিটা হল ধরে 1 লাখ টাকা করে আপনি ইয়ে জমা দেওয়া যায় সিনেমা দেওয়ার জন্যে মানে নেওয়ার জন্যে রিলিজের টাইমে, 70টা হলে 70 লাখ টাকা আসবে, তাহলে তো 5 কোটি 2 কোটি টাকাও আসবে না, একটা সিনেমা 2 কোটি টাকা 2 কোটি টাকা থেকে আসবে, তো সিনেমার তো বাজেট থাকতে হবে যে আমি এত টাকা দিয়ে বানাবো এত টাকা ব্যাগ আসবে, সে ব্যাগ আনার মতো জায়গায় তো দেখি না, তাহলে এত টাকা দিয়ে কেন সিনেমা বানাবে, কার উপর ভরসা পাবে, কার উপর ভরসা নেই।
আমরা শেষ করব সব ভালো যার শেষ ভালোটা, আমরা একটু কবিতা শুনতে চাই, যে কবিতাগুলো আপনি বারবার বলেছেন তাই একটু শুনতে চাই। আপনারা সবাই জানেন আপনারা কবিতা আমরা প্রথম লটে কাজ শেষ করেছি, কবিতার নাম হলো যে হাসিওয়ালা। তারই দুই লাইন তার আগে আমরা আপনারা দেখেছেন বলেছিলাম, যেহেতু আপনারা বলতেছেন আজকে আমি আবারও ওই কবিতারই দুই লাইন আপনাদেরকে বলতেছি। কবিতার নাম হাসিওয়ালা। এসো ধন্য নগরীর ধন্য দামাল, এসো আমায় নিয়ে এক হাসিওয়ালা কবিতার, এটা চুম্বক লাইন আর একটা আপনাদেরকে বলতেছি। আমার আমি যেন পাপ, প্রথমবারে আমার দরজায় করানারে মায়ের নামে সাপ। ধন্যবাদ। এরপরে কি? অবশ্যই আমি নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করলে অবশ্যই জিতবো, কারণ মানুষ সুস্থ এবং মন খুলে ভোট দেওয়ার মতো প্রার্থী খুব একটা খুঁজে পায় না। আমরা এইরকম যদি মুখে সুস্থ পরিবেশ হয় তো আশা রাখতেছে মন খুলে স্বতন্ত্র প্রার্থীকেও লোকজন পাস করাতে পারে। তার মানে আপনি আত্মবিশ্বাসী, যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আপনি জয়লাভ করবেন? হ্যাঁ, আশা রাখি নিজেকে। বিজয় কি বলতে? হ্যালো, ওকে।